আজকে আমি কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি, হোয়েন উই টু পার্ট ইট, লর্ড বায়রনের লেখা একটা বিখ্যাত কবিতা। নীরবে ও চোখের জলে অর্ধভগ্ন হৃদয়ে যখন আমরা দুজনে বহু বছরের মতো বিচ্ছিন্ন হয়ে গেলাম, তখন তোমার কপোল হয়ে গেল ম্লান, হয়ে গেল হিমস্পর্শ, তোমার চুম্বন হলো আরও হিমস্পর্শ। সেই ক্ষণটি সত্যিই ইঙ্গিত করেছিল দুঃখবহ এই ক্ষণের। ভোরের শিশির হিমস্পর্শ হয়ে ডুবে গেল আমার কপালে, আমি অনুভব করলাম ও যেন সতর্কবাণীর ইঙ্গিত বহন করে এনেছিল, এই মুহূর্তে আমি যা বোধ করছি তার। তোমার শপথগুলো ভেঙে গেছে, তোমার যশ ক্ষীয়মান হয়ে পড়েছে, তোমার নাম উচ্চারিত হচ্ছে বলে শুনতে পাচ্ছি, তার অপমানের আমিও ভাগী হচ্ছি। ওরা তোমার নাম করে বলছে আমারই সামনে, ও যেন মরণ ঘণ্টা বাজিয়ে দিচ্ছে আমার কানে, আমার উপর এক কম্পন বয়ে যাচ্ছে, কেন তুমি এত প্রিয় ছিলে আমার? তারা জানে না আমি তোমায় জানতাম, যে আমি তোমায় খুব বেশি করেই জানতাম। তোমার জন্য দীর্ঘ দীর্ঘকাল আমি দুঃখ বোধ করে যাব, যে দুঃখ এত গভীর যে ভাষায় তা প্রকাশ করা যায় না। গোপনে আমরা দেখা করতাম, তোমার হৃদয় যে ভুলে যেতে পারে, তোমার প্রাণ যে ছলনা করতে পারে, তার জন্য আমি দুঃখ করে যাব নীরবে। বহু বছর পরে যদি তোমার সঙ্গে আমার আবার দেখা হয়, তাহলে কেমন করে তোমায় আমি স্বাগত জানাব? নীরবে ও চোখের জলে।